নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রেশন কার্ডকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি দারুণ সুখবর অর্থাৎ বিরাট বড় ঘোষণা করলেন যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি প্রথমবার দরিদ্র সীমার ওপরে থাকা সমস্ত সচ্ছল পরিবারকে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে যার মাধ্যমে সরকারি পরিচয়পত্রের পাশাপাশি গণবন্টন বহির্ভূত গৃহস্থলী জিনিসপত্র কেনার ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যাবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের জন্য এই রেশন কার্ডের আবেদনপত্র জমা দেওয়ার সময় শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খাদ্য দপ্তর সূত্রে খবর আগামী পাঁচই নভেম্বর থেকে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে এর জন্য খাদ্য দপ্তরের নিয়ম মেনে দশ নম্বর ফর্ম পূরণ করতে হবে সেটি রেশন দোকান ও খাদ্য দপ্তর অফিসে পাওয়া যাবে দেখুন এখানে আরও বলেছে এই ফর্ম সাধারণ মানুষকে বিলি করার জন্য রাজ্য জুড়ে বিশেষ শিবিরও খোলা হবে জানা গিয়েছে বিডিও পিস পুরসভা অফিসেও আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনেও আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর দপ্তরের পক্ষে জানানো হয়েছে ট্রিপল ডাব্লু ডট ডট গভ ডট ইন ওয়েবসাইটে আপনারা কিন্তু অনলাইনে রেশন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন সমস্ত কিছু কিন্তু করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে দশ নম্বর ফর্ম ডাউনলোড করতে হবে ফর্ম পূরণ করে জমা দেওয়া পর্যন্ত গোটাটাই অনলাইন অর্থাৎ মোবাইল বা কম্পিউটারে করা যাবে অনলাইনে আবেদনের সময় পরিচয়পত্র আধার হিসাবে কার্ডের ছবি আপলোড করতে হবে আবেদন করার তিরিশ দিনের মধ্যে ডিজিটাল রেশন কার্ডের হার্ড কপি চলে আসবে বাতিল হয়ে যাবে পুরনো রেশন কার্ডটি নতুন এই স্মার্ট রেশন কার্ড দিয়ে রেশন দোকান থেকে ভর্তুকিযুক্ত চাল গম কেনা যাবে না তবে তুকিহীন তেল মশলা টুথপেস্ট সাবান ইত্যাদি কেনা যাবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন কার্ডকে নিয়ে অর্থাৎ রেশন ব্যবস্থাকে নিয়ে একটি নতুন পদক্ষেপ নিলেন যেটি সমস্ত গরিব মধ্যবিত্ত এবং সাধারণ লোকদের জন্য একটি দারুণ সুখবর তো আজকের এই খবরটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ